হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমাদের ক্লাস থেকে লাইভ এসেছি, যেটা হচ্ছে বিউটিশিয়ান ব্যাচ। কত নম্বর ব্যাচ? 14 নম্বর আর 15 নম্বর, দুটো ব্যাচ মিলিয়ে হচ্ছে 14 নম্বরের স্টুডেন্টরা আজকে নিজে হাতে স্মুথনিং করবে, তো ওদের ক্লাসে এরা দেখবে। তো আমি আজকে কোনো কাজটাই হাত দেব না, আজকে পুরো কাজটাই স্টুডেন্টরা করবে। তো চলো, এই যে স্টুডেন্ট, এই তুমি হাই করো মডেল, ও আমার স্টুডেন্ট দেখো, আর এরাও স্টুডেন্ট, সবাই আজকে আসেনি, আর তারপরে আমি সবার কাছে যাবো। নতুন যে ক্রিম ঢালা হচ্ছে, কেমন করছে দেখো, মাস্ক নিয়ে আসিস নি কেন, মাস্ক পরে নিতে হতো। কি হচ্ছে হাতে, কি হচ্ছে হাতে, এই আঙ্গুলটা ছিল না, এখন ঢুকে গেছে ওর ভিতরে। ওটার ভেতরে বড় করে ফু দে, দিয়ে এটাকে প্রেসার কর, এরকম করে প্রেসার কর, মুখটা আটকে নে বেলুনের মতন। হ্যাঁ, ফুলে গেছে, এবার হাত ঢুকে যাবে। তাহলে আমরা কি করবো, দুটো সেকশনে ডিভাইড করে দেবো। ডিভাইড করার পর আমরা এখান থেকে এরকম পাতলা করে সেকশন, মানে পাতলা পাতলা সেকশন নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করবো, যাতে প্রতিটা চুলে ক্রিমটা লাগে। আচ্ছা, বোর্ড আছে, বোর্ড আছে, দেখো ওখানে বোর্ড আছে, একটা বোর্ড নিয়ে নাও, ওই বোর্ডে সেট করো। আর এরকম বোর্ড তোমরা নিয়ে নেবে, কিংবা ওই এরকম বোর্ড আলাদা কিনতে পাওয়া যায়, আবার তোমরা বাড়িতে ওই যে পাখার বুড়ি নেই, আর না প্লাস্টিক পাখার, ওই কেটে নেবে। পাখিটা দিয়ে আয়, ব্রাশটা নিয়ে আয়, তুই এরকম করে নিতে পারছ, এরকম হ্যাং তুই পাচ্ছিস না, তুই উঠে আয়। এই বাবু, এরম ভাবে করলে ওরা কেউ দেখতো না, আমি যে থিমে তোদের দেখিয়েছিলাম সেই থিমে, তুই ওর পাশে চলে যা, সবাই বসে পর দেখতে পাবি, লাইট দিচ্ছে দাদা, আর দেখতে পাবি। বৌমা তো না, স্ট্রেটনিং এর ক্ষেত্রে স্ট্রেটনিং ক্রিম, স্মুথনিং এর ক্ষেত্রে স্মুথনিং ক্রিম, আগে ক্রিম যায়নি, ভালো করে ক্রিম নাও, ক্রিম নিয়ে অ্যাপ্লাই করো, হাত দিয়ে নেবো। আরে এত পায়ে লাগিস না, একটু মোটা। যেহেতু এটা স্মুথনিং ক্রিম, হাতে লেগে গেছে, স্মুথনিং ক্রিমে কোনো অসুবিধা নেই, স্ট্রেট ক্রিম নয়, ঠিক আছে, ক্রিম অ্যাপ্লাই করতে হবে। এবার লরিয়ালের ক্ষেত্রে লেখো, এবং
ধরে রাখবে না মেশিন, ধোয়া দিয়ে ছ্যাক লেগে যাবে, ছ্যাক করে নিচের দিকে নিয়ে নিতে হবে। চুলটা সরাও, সব চুলে বেশি শুধু একদম ফ্রিজে এর মানে হেয়ারে কোনো জোন নেই, তাদের একটু টেম্পারেচার কমিয়ে দিতে হবে, আর কোনো ব্যাপার না। আমার চুলে টেম্পারেচার কম ছিল না দিদি? না, এইভাবে সফট হয়ে গেছে, তুই জানাস না।